মুর্শিদাবাদের জলঙ্গি থানার নরসিংহপুর গ্রামে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এক যুবক। তারপর থেকেই তার পরিবার যথেষ্টই সমস্যার মধ্যে রয়েছে। এবার সমবেদনা জানাতে পরিবারের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা। তিনি নিচে সেই পরিবারের পাশে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ সময় কাটান যাতে কোনো রকম সমস্যা হলে তাকে জানানো হয়, এটাও তিনি বলে এসেছেন। সঙ্গে বেশ কিছু খাদ্য সামগ্রীও তিনি বিতরণ করেন। এই বিষয় নিয়ে কি বলছেন রাফিকা সুলতানা, চলুন শুনি তার বক্তব্য। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এদের থেকে নরসিংহপুরে কি কারণে আজকে এসেছেন? আমাদের জলঙ্গির বাসিন্দা মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, সেজন্য এই আমি সকালবেলায় এখানে এসেছি এবং এখানে পরিবারের পাশে দাঁড়ালাম, তাদেরকে সমবেদনা জানালাম। সত্যি এই মৃত্যুতে আমি খুব শোকাহত, মর্মাহত এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিলাম, আমার মোবাইল নাম্বারও দিয়ে গেলাম এবং যে কোনো সমস্যাতে আমাকে জানানোর জন্য বললাম। আমি তাদের ঘরের মেয়ে, সেই বিশ্বাসটা আমি তাদের দিলাম এবং আমি আমার সাধ্যমতো কিছু খাদ্য সামগ্রী এবং একটু আর্থিক সাহায্য করলাম এবং আগামী দিনে এইভাবে পাশে থাকবো, এই আশা ভরসা বিশ্বাস আমি তাদের দিলাম। আপনার পরিচয়? মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সৈয়দ রাফিকা সুলতানা। আমাকে একটা কথা বলতে চাইছি, একটা মেসেজ দিতে চাইছি যে আপনারা অযথা আতঙ্কে কান দেবেন না, আতঙ্ক ছড়াবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সতর্ক থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রশাসনের সহযোগিতা করুন। ধন্যবাদ।